আমলকি এক ধরনের ভেষজ ফল। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় যে একজন মানুষ যদি প্রতিদিন 6.5 গ্রাম আমলকি খান তবে অনেক রোগ থেকেই মুক্ত থাকতে পারবেন। আমলকির রস মধু দিয়ে খেলে চোখের বিভিন্ন ধরনের অসুখ ভালো হয়ে যায়, যেমন কনজাংটিভ, গ্লুকোমা ইত্যাদি। এর মধ্যে ক্রোমিয়াম রয়েছে যেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী। আমলকি হার্ট ভালো রাখতে সাহায্য করে, এটা ছাড়াও পেশি শক্ত এবং নমনীয় করতে সাহায্য করে থাকে। আমলকি বয়সের বলিরেখা পড়তে দেয় না, এমনকি ক্যান্সার প্রতিরোধেও বেশ সহায়ক এই আমলকি। এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে আমলকি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। আমলকিতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান রয়েছে, সেটি হলো সলিউবল ফাইবার। এটি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে। আমলকির সবচেয়ে বড় অবদান হলো চুলের জন্য। অনেক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত আমলকি খেলে টাক মাথায় নতুন করে চুল গজায়। এটি চুল পাকা, চুল পড়া রোধ করে এবং চুলে চকচকে ভাব নিয়ে আসে। নিয়মিত আমলকি খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। দাঁতের বিভিন্ন অসুখ সারাতেও আমলকি ভীষণভাবে কাজ করে থাকে। এগুলো ছাড়াও বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমলকি ঔষধ হিসেবে কাজ করে থাকে, যেমন বদহজমে। হজম শক্তি বৃদ্ধি করতে আমলকির কোনো তুলনাই হয় না। অ্যাসিডিটির ক্ষেত্রেও আমলকি দারুণভাবে কাজ করে থাকে। বমি বমি ভাবে, অনেকেরই বমি বমি ভাবের সমস্যা রয়েছে, এমন ক্ষেত্রে আমলকি ভীষণভাবে উপকারী। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে, মাথা এবং হার্টের বেশ কিছু সমস্যার ক্ষেত্রে আমলকি উপকার করে থাকে। মাথায় রক্ত চলাচল বৃদ্ধি করতে পারে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতেও আমলকি ভীষণভাবে কাজ করে। ব্লাড সুগারে, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে আমলকি। কোলেস্ট্রল কমাতে, আমলকি কোলেস্ট্রলের লেভেলও কম রাখতে সাহায্য করে থাকে। এটা ছাড়াও শরীরে ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন বি2 এর ঘাটতি পূরণ করে থাকে এই আমলকি। ত্বকের লাবণ্য, আমলকি ত্বকের লাবণ্য বৃদ্ধি করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো ছাপ দূর করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। সর্দি কাশিতে, সর্দি কাশির সমস্যায় ভালো কাজ দেয় আমলকি। হাঁপানি এবং ব্রঙ্কাইটিস থাকলে নিয়মিত আমলকি খাওয়া উচিত, এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। অরুচিতে, অনেক সময় মুখে রুচির স্বাদ নষ্ট হয়ে যায়, আমলকির টকমিষ্টি স্বাদ সেই স্বাদটিকে ফিরিয়ে এনে আসতে সাহায্য করে। খিদে বাড়াতে, যারা ক্ষুধামন্দায় ভুগছেন তারা খিদে বাড়াতে আমলকি খেতে পারেন। রক্তশূন্যতায়, রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালোভাবে কাজ করে থাকে আমলকি। এটি রক্ত তৈরি করতেও সাহায্য করে এবং লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করে। এটি লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে দাঁত এবং নখকে ভালো রাখে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমলকির আরও অনেক ধরনের উপকারিতা রয়েছে, একটি ভিডিওতে এত বেশি আলোচনা করা সম্ভব নয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।